রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে তিন দিনব্যাপী ইউএস ট্রেড এক্সপো 2022। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাদমান হোসেন, তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাদমান, আপনি তো আছেন ইউএস ট্রেড এক্সপোতে, কি অবস্থা সেখানে? হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে ইউএস ট্রেড ফেয়ার শো, অর্থাৎ আমেরিকা ভিত্তিক যে সকল প্রোডাক্ট এবং পণ্যগুলো আছে সেগুলোরই একটি মিলন মেলা এখানে হয়েছে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে, আমরা দেখেছি একেবারে টেকনোলজিক্যাল প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন কেয়ার সব কিছু এখানে আছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, যে ঠিক আমার পিছনে দেখছেন যে বাংলা ক্যাট, তারা হচ্ছে আসলে মেইনলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এবং মেশিনারিজ তারা সাপ্লাই দেয়। তারপরে ঠিক আমার পাশেই আছে এখানে নিওর আছে, সিওডিল, ব্লেজো স্কিন, হারল্যান্ড, এরা সবাই হচ্ছে মূলত স্কিন কেয়ার প্রোডাক্টস এবং কসমেটিক্স এসব তারা এখানে ডিসপ্লে করছে। এখানে এই ব্লেজো স্কিনেরই আরও চারটি ব্র্যান্ড আছে এখানে আমরা দেখছি, তারা এখানে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে। যেসব প্রোডাক্ট তারা আগে লঞ্চ করেনি সেগুলোর আজকে লঞ্চিং করবে তারা, এবং সেই সব কিছু মিলিয়ে কিন্তু এখানে তারা বেশ ভালোই আনন্দিত। তারা বলছেন যে যেহেতু এখানকে এখানে বিভিন্ন ধরনের ক্রেতারা আসছেন, অনেকে পণ্য দেখতে আসছেন, অনেকে পণ্য কিনতে আসছেন, সব কিছু মিলিয়ে তারা আসলে বলছেন যে বেশ ভালো একটি উদ্যোগ এটি। প্রতি বছর হলে হয়তো আরও বেশি উপকৃত হবে যারা বাংলাদেশের সাধারণ ক্রেতারা, যারা বাহিরের পণ্য কিনতে চান তাদের জন্য। এবং এই কসমেটিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে বাহিরের পণ্যের ক্ষেত্রে দেশীয় নারীরা বা পুরুষ সকলের একটি অগ্রাধিকার থাকে, এবং সেটি কিন্তু আমরা এখন দেখছি যে এখানে বেশ কিছু ক্রেতা সমাগমও আছে। বিশেষ করে কসমেটিক্সের যে দোকানগুলো আছে সেখানে আমরা দেখেছি যে ক্রেতার সংখ্যা একটু বেশি, যেহেতু বাংলাদেশে অনেক সময় বলা হয় যে অরিজিনাল যে বিদেশি কসমেটিক্স সেটি পাওয়া যায় না, সেই কারণে এই ধরনের একটি ইউএস ট্রেড শো, সেখানে ক্রেতারা ভিড় করেছেন তাদের পছন্দের কসমেটিক্স অথবা স্কিন কেয়ার প্রোডাক্টটি কিনতে। আর সেই সাথে আমরা দেখেছি যে বেশ কিছু বাহিরের ফুড প্রোডাক্টস এবং এগ্রিকালচারাল প্রোডাক্টস, কৃষি পণ্য, এই সব কিছুই কিন্তু এখানে আছে, এবং সব মিলিয়ে আসলে একটি একটা ভার্সেটাইল একটা মেলা কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। বিভিন্ন ধরনের পণ্য, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সব কিছু নিয়ে এই সোনারগাঁও হোটেলে এখন চলছে ইউএস ট্রেড ফেয়ার শো। আগামীকাল শেষ দিন, এবং এখানকার যারা আছেন তারা আশা করছেন যে আগামীকাল হয়তো ক্রেতা সমাগম আরও বাড়বে।